এবে আমি আলোচনা করিবা কর্কট রাশির গুণ ও প্রকৃতি বিষয়ে। কর্কট রাশির শুভ অশুভ দিন, শুভ অশুভ রঙ এবং শুভ অশুভ দিক উপরে এবং আলোচনা করিবা কর্কট রাশির লকি নম্বর কম। ইহা ছাড়া আলোচনা করিবা যে কর্কট রাশির মিত্র রাশি কেউ মানে, কর্কট রাশির শত্রু রাশি কেউ মানে, কর্কট রাশি মানে কেউ দেবাদেবী পূজা করিবার দরকার এবং কেউ মানক সহিত সেমানকর সম্পর্ক রাখিবার দরকার বা কর্কট রাশির লোক মানে কন কন কলে সেমানক পাই শুভ হব এবং সেমানে সবুথরে যেমতি ব্যবসায়ের সাংসারিক এবং পারিবারিক জীবনরে উন্নতি করিবে। এবে দেখিবা কর্কট রাশির লোক মানকর প্রকৃতি কেমতি। এই রাশির লোক মানে সাধারণত গণিতজ্ঞ হয়ে থাকে, বিশেষ করে এমানকর গণিত শাস্ত্র উপরে বেশি রুচি থাকে, এমানে গণিতকে বেশি ভালো পাঁতি বা কহিবাকু গলে এমানকর গণিত শাস্ত্র বেশি ভালো হয়। কর্কট রাশির লোক মানে দ্রুতগামী আউ ভ্রমণ প্রিয় মধ্য, এমানে বহুত সুন্দর সুন্দর জায়গাকে বিভিন্ন জায়গাকে বুলিবাকু ভালো পাঁতি, ভ্রমণ করিবাকু ভালো পাঁতি, বিভিন্ন স্থানরে সময় কাটিবা পাই এমানে ভালো পাঁতি। কর্কট রাশির লোক মানে সাধারণত স্ত্রীজিত প্রণয়প্রিয় এবং পরবশ। এই রাশির লোক মানে সাধারণত স্ত্রী কথার পরিচালিত হুম এবং এমানে প্রণয়প্রিয়, প্রণয় করিবাকু ভালো পাঁতি এবং পরবশ কহিলে এমানে সাধারণত স্ত্রী কথারে বশবর্তী হয়ে সেমানকর সব কাম করে থাকে বা সেমানকর দ্বারা এমানে পরিচালিত হয়ে থাকে। কর্কট রাশির লোক মানে সাধারণত বহু গৃহশাড়ী, এমানে বিভিন্ন স্থানের ঘর করে বা অনেক স্থানে এমানকর রহিবা ঘর থাকে। এমানে সাধারণত সহৃদয়যুক্ত। কর্কট রাশির লোক মানে সাধারণত বন্ধুবৎসল এবং ভৃত্যবৎসল, এমানে বন্ধুমানকু ভারি ভালো পাঁতি এবং এমানকর যে ভৃত্য থাকে বা চাকর থাকে বা এমানকর অফিস কর্মচারী মানুষ যে তললেবুল কর্মচারী মানুষ এমানে বহুত ভালো পা। সাধারণত কর্কট রাশির লোক মানে ধনবন্ত, এমানে ভালো রোজগার করতে যা বি করতে এমান পাখে প্রচুর পরিমাণে ধন থাকে। আউ এমানকর আউ গোটিয়ে গুণ হচ্ছে এমানে অস্থির মানা, কোণী কামরে স্থির হয়ে পারতে না। কর্কট রাশির চিহ্ন হল কঙ্কড়া চিহ্ন, কর্ক গ্রহ হল চন্দ্র, দ্রব্য হল জল এবং জাতি হল ব্রাহ্মণ। কর্কট রাশির চরিত্র সাধারণত কর্কট রাশির লোক মানে চঞ্চল স্বভাবর, এমানে কোণী কামরে স্থির হয়ে পারতে না, সবুলে চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এমানকর প্রকৃতি হচ্ছে সৌম্য প্রকৃতি, শান্ত স্বভাবর প্রকৃতি এমানকর। এমানকর ব্যক্তিত্ব হচ্ছে এমানে মেধাবী এবং শাসক, এমানে শাসক শ্রেণীর কাম করে থাকে বা যে স্থানকে যাতে সেখানে নিজের প্রভুত্ব বিস্তার করে দিকে বা প্রভুত্ব বিস্তার করা ভাল পাঁতি। কর্কট রাশির লোক মানুষ ভাল গুণ হল এমানে সাধারণত অনুগত, অনুগত প্রিয়, আপনার কথা বেশি মানিবে এবং আপনার অনুগামী হয়ে রহবে। আউ সবু বড় কথা এমানে ভাল সুবক্তা, ভাল কইপারতি, ভাল ভাষণ দিয়ে পারতি। আউ সবু মন্দ গুণ হল এমানে ঈর্ষাড়ু, অন্য মানুষ এমানে ঈর্ষা করতে, এটা হচ্ছে তাঁর সবু মন্দ গুণ। কর্কট রাশির লোক মানুষ ঘাত বার হল বুধবার, এমানে বুধবার দিন কোণী শুভ কাম, মাঙ্গলিক কাম কিংবা কোণী কামকে পদক্ষেপ নেওয়া বুধবার করতু না। সেমিতি মান ঘাত তিথি হল ষষ্ঠী তিথি, ঘাত চন্দ্র হল দ্বিতীয় চন্দ্র, এণু কর্কট রাশির লোক মানে বুধবার ষষ্ঠী তিথি এবং দ্বিতীয় চন্দ্রের কোণী মাঙ্গলিক কাম শুভ কাম করতু না, কোণী কামকে আরম্ভ করতু না কিংবা কোণী শুভ কার্য আরম্ভ করতু না। এমানকর কালপুরুষ হল ছাতি, এমানে টিকি ছাতি প্রতি সজাগ রহবা দরকার কারণ এইঠু হি এমানকু বিপদ আসে। কর্কট রাশির শুভ রঙ হল ধরা রঙ আউ চম্পা রঙ। কর্কট রাশির লোক মানে যদি কিছু কিণুচার বা ঘর রঙ করুচার বা কিছু পিঁধুচার বা কৌশি রঙর ব্যবহার করছেন সেতরে ধরা আউ চম্পা রঙর বেশি সমাবেশ হওয়া দরকার বা এই রঙ বেশি রহবা দরকার, এই রঙ সেমানপ্রে শুভ। লকি নম্বর হল দুই, যদি এমন কিছু করছেন সে সংখ্যাকে মিশাই দেওয়া দ্বারা যদি দুই হচ্ছে এহা এমানপ্রে বহু শুভপ্রদ হব। শুভ রত্ন হল মুক্তা, যদি আপনার কিছু মুদ্রিকা পিঁধুচার তবে আপনার মুক্তার মুদ্রি পিঁধত, এদ্বারা আপনার ব্যবসায়ের সাংসারিক জীবনরে, প্রেম জীবনরে, পারিবারিক জীবনরে, সামাজিক জীবনরে অনেক উন্নতি আসব, অনেক শুভ কাম হব এবং বহুত কাম সুরুখুরু হয়ে যাব। আপনার শুভ দিন হল সোমবার, আপনার যেকোন কাম আরম্ভ করছেন বা যা কিছু করছেন ভাল কাম সোমবার কলে ইহা আপনার বিশেষ ফলপ্রদ হব। শুভ দিগ হল উত্তর পশ্চিম দিগ, যেত আপনার যাত্রা আরম্ভ করছেন বা কোণী কাম করছেন তবে উত্তর পশ্চিম দিকে মুহ করে যাত্রা কলে আপনার যাত্রা শুভ হব বা কাম শুভ হব।
संपर्क राशि कर्कट राशि मानक संपर्क राशि मीन राशि एवं बिछा राशि जदि आप कौन राशि सहित संपर्क जोड़ कौन लोक सहित आप संपर्क जोड़ से बहु प्रेम होवसाय हो तेज आप मीन राशि और बिछा राशि से लोक सहित आपण से संपर्क जोड़ी पारे ये संपर्क आप मजबूत होन्नति आसपरी आपण शत्रु राशि मेष राशि मिथुन राशि और धनुराशि तेणु ये तीन राशि तीन राशि व्यक्ति टी आप दूरता मेन्टेन करूँ देवादेवी जदि आप किसी पूजा करुँच शिव पूजा करूँ कारण शिव हूँ आप इष्टदेव शिव पूजा करने द्वारा आपणकर मनोरथ पूर्ण हो इष्ट साधन होपवास आपड़ सोमवार उपवास करें तेणु साधारण कर्कट राशि लोक मैंने शिव पूजा करूँ सोमवार दिन उपवास करूँ यहाँ थिला कर्कट राशि प्रकृति गुण एवं शुभ अशुभ विचार जदि आप कर्कट राशि लोक तेबे यही अनुसार आपण शुभ रंग शुभ दिग शुभ रत्न को व्यवहार कर आपण सांसारिक जीवन प्रेम जीवन वैवाहिक जीवन व्यवसाय आपणकर उन्नति आनीपर सफल हो पारे जदि यही विषय आप मतामत अच्छे किसी विचार अच्छे तेज कमेंट बक्स में निजर मतामत लिखु मुझे उत्तर देवी जदि ये भिडियोटी आपको भल लगा तेज आपको लाइक शेयर और सब्सक्राइब करने भूलं तो ना पुणी आपण सहित देखा एक नुआ विषय को नहीं एक नुआ अध्याय से जाए रहा धन्यवाद।